আসসালামু আলাইকুম, সজীব ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে রাউটারের মেইন পাসওয়ার্ড চেঞ্জ করা হয়, যেটা আমরা মোবাইল কানেক্ট করার সময় ব্যবহার করি। তো তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে মজিলা ফায়ারফক্স বা ক্রোম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। তারপর এখানে রাউটারের একটা কোড নাম্বার থাকে পিছনে, যেটা আপনাদের সকলের থাকবে, আছে, সেটা আপনারা দেখে নেবেন। তো আমার টেন্ডার রাউটারের কোড নাম্বার হচ্ছে 192.168.0.1। তো এটা হচ্ছে আমার রাউটারের কোড নাম্বার। তো এখন ইন্টার চাপ দিলাম। তো এখন লিখছেন অ্যাডমিন পাসওয়ার্ড চাইছে। এটা কীভাবে পরিবর্তন করবেন বা কীভাবে সেট করবেন সেটা ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। তো এখন অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দেই। অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখন লগ ইন করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে 7 জন আমার রাউটারে প্রবেশ করে আছে। তো আবার ব্যাক চলে আসলো, আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। তো এখন আমরা প্রথমত যাব ওয়্যারলেস সেটিং। এই যে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সেটিং 3 নাম্বার অপশনটা ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই নেম দেওয়া আছে, সজীব ওয়াইফাই। তো আমার ওয়াইফাই নাম হচ্ছে সজীব ওয়াইফাই। এখানে সিকিউরিটি মোড দেওয়া আছে, আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার ওয়াইফাই পাসওয়ার্ড। সো এখন এটা আমি পরিবর্তন করব। তো মনে করেন 8টা পাসওয়ার্ড অক্ষর, মানে যে কোনো শব্দ 8টা দিতে হবে, 8টা থেকে 64টা পর্যন্ত দেওয়া যাবে। তো এখন দিই 1 2 3 4 5 6 7 8। তো দেখুন নর্মালি আমি এটা দিলাম। এরপর আমরা এই দেখতে পাচ্ছেন এখানে ওকে অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন দি ওয়্যারলেস কানেকশান উইল বি রিলিজড, প্লিজ কানেক্ট অ্যাগেন। তো আমার এখন পাসওয়ার্ড চেঞ্জ করার পর এখানে যে কানেকশানটা আছে এটা ফরগেট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তারপর পুনরায় আমাকে নতুন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। তো চলুন ওকে বাটনে ক্লিক করি, দেখুন হয়ে গেছে। এখন আমরা বের হয়ে যাব। এই যে দেখুন আমার ডেস্কটপে নেটটা চলে গেল, ওয়াইফাই কানেকশানটা চলে গেল, রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা আবার এটাকে কানেক্ট করব। এই দেখতে পাচ্ছেন সজীব ওয়াইফাই নাম চলে এসছে। এখন পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড বলতে কানেক্ট অটোমেটিক করলে এটা হয়ে যাবে। তো দেখি কি হয়। তো দেখছেন হলো না, মানে আগের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমরা নিউ পাসওয়ার্ড দেবো। এখানে নিউ পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এখন নেক্সট অপশনে ক্লিক করব। এই যে দেখুন আমার ওয়াইফাই কানেকশান স্টার্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে টেন্ডার রাউটারের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো স্থায়ীভাবে, যারা কোনোভাবে পেয়ে যায় বা জেনে যায় তারা আর প্রবেশ করতে পারবে না রাউটারে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।